এক বছর ধরে স্কুলে যাই না, এর কোনো কথা হইলো? ফার্স্টে যখন ছুটি দিত, ইয়ে ছুটি, আরে আরো ছুটি, আবার ছুটি, হ্যাঁ আবার ছুটি, ওফ আবার ছুটি। আচ্ছা আমরা স্কুলে তো মিস করি কেন? কেন আবার পড়ালেখার জন্য? স্কুলে তো পড়ালেখার জন্যই যাই, অনলাইন ক্লাসে কি পড়া হয়? আমরা আসলে ফ্রেন্ডসদের জন্য স্কুলকে মিস করি, ফ্রেন্ডসদের সাথে খাওয়া শেয়ার করে খাওয়ার জন্য, খেলার জন্য, এইচডব্লিউ না করে পানিশমেন্ট। আমরা ভালো স্টুডেন্ট, আমরা সব করি না। এনিওয়েজ, এগুলোই তো স্কুল লাইফের বেস্ট মোমেন্টস। আমাদের স্কুল লাইফের বেস্ট পার্ট ছিল ক্লাস সেভেনে, বিকজ তার আগে তেমন কিছু মনে নেই, আর ক্লাস এইটেও হ্যাঁ কিছু মনে নেই। পড়ালেখা বাদ, ক্লাস সেভেনে আমাদের অনেক ফ্রেন্ড ছিল, সব ফ্রেন্ডরা প্রত্যেকদিন সেম সিটে বসতাম। আমরা বসতাম প্রিপোজিশনের সাথে। প্রিপোজিশন কেন? বিকজ নাউন আর নাউনের মাঝে তো প্রিপোজিশনই বসে। ক্লাস টাইমে সবচেয়ে মজার পার্ট ছিল লুকিয়ে লুকিয়ে চুপি চুপি খাওয়া, আর এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে খাওয়া এমন ভাবে লেনদেন হতো মনে হতো কি না কি। ওই আমাকে চিপসটা দে। ও ওকে। ওই তুই নিবি না কি? আরে দাঁড়া না, মিস তাকায় আছে তো, তুই না নিলে আমি খাইলাম বললাম। ওই নে, তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে মিস এসে পড়বে। কি করছো? ক্লাস টাইমে খাচ্ছো কেন? মিস ওই যে ও সকালে খেয়ে আসেনি, আর মিস ওই যে অনেক খিদে লেগেছে মিস, মিস ওই যে আমার পেট অনেক ব্যথা মিস। এরকম আরো অনেক উইয়ার্ড কাণ্ড ঘটতো। এই তুই কি খাচ্ছিস? এই তো ডাল ভাত। হ্যাঁ আমি তো শুধু ডাল দেখছি, ভাত কই? ও ভাত ইমাজিন করে নিয়েছি, আরে সবার টানা টানাতে রুটি শেষ। আর এমন না যে আমরা পড়ালেখা করতাম না, সব হোমওয়ার্ক করতাম, না করলেও ক্লাসে বসে শেষ হয়েই যেত। স্কুলে না যাওয়া এসব থেমে গেছে, বাট একজন আরেকজনকে এখনো টেক্সট ঠিকই করি, এই কোয়েশ্চেনের অ্যান্সার কি, এই কালকে পড়া কি। আমরা আবার ফ্যান আর্ট পেয়েছি, থ্যাংকস টু জোরিয়া ফাতেমা অ্যান্ড জোরুসামি ফর দ্য ফ্যান আর্ট। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।